আসসালামু আলাইকুম। আজকে আমার বলবো খুব সুন্দর একটা রিভিউ এবং এইটা এই পেপারগুলো বাংলাদেশে এখন অ্যাভেলেবেল। এটা বলবো যে যারা ড্রয়িং করতে পছন্দ করে, যারা মাঙ্গা আঁকতে পছন্দ করে, তারপর হচ্ছে বিভিন্ন ধরনের পোর্ট্রেট, আমি পোর্ট্রেট বলতে বোঝাচ্ছি যে ফেস ও কোনো দৃশ্য সব কিছুই এই পেপার দুটোটার মানে মাধ্যমে কাজ করা যাবে। আমরা সবাই সচরাচর জানি এই পেপারটার নাম, আমরা সবাই অনেক কিছুতে ব্যবহার করি, বিশেষ করে ওয়াটার কালারের মিডিয়ামের মধ্যে এই ব্রুস্ট নামটা আমরা সচরাচর শুনে থাকি, ব্রুস্ট ওয়াটার কালার পেপার আমরা যেটা। কিন্তু এখানে আমি দেখাবো ব্রুস্টরই আর একটা পেপার, সেটা হচ্ছে ক্রিয়েটিভ হ্যান্ড। ব্রুস্টো ব্র্যান্ডটা প্রোভাইড করে ক্রিয়েটিভ হ্যান্ডরাই, ব্রুস্টো পেপারের নামে সবগুলো প্রোডাকশন হয়। তো প্রোডাকশনের মধ্যে এখানে ব্রুস্টো ড্রয়িং পেপার হ্যাভি ওয়েট মিডিয়াম সারফেস 40+10, মানে হচ্ছে 25% এক্সট্রা, 40টা পেপারের সাথে এবং 10টা এক্সট্রা। এই পেপারটা মেইন মানে দুটোই পেপার, একটা হচ্ছে ব্রিস্টল আর একটা হচ্ছে ড্রয়িং পেপার। এটা তৈরি হয়েছে পেপারই ইতালিতে। এটা A4 সাইজ, এটা অ্যাভেলেবেল আছে A4 A3 সাইজ, আর দুটোটা পেজের GSM হচ্ছে 200 GSM, এখানে 40 দেওয়া আছে। আর এই ড্রয়িং পেপারটা মানে এখানে ওয়াটার কালার পেন্সিল ব্যবহার করতে পারবেন, চারকোল, গ্রাফাইট, প্যাস্টেল, তারপর হচ্ছে কালির ইঙ্ক, তারপর হচ্ছে ওয়াটার কালারের কিন্তু করতে পারবেন, কিন্তু লাইট ওয়াশ দিয়ে হালকা হালকা করে। এবং এটা খুবই ইরেজার ব্যবহার করতে হবে, রিপিটেডলি ইরেজ করতে হবে। এই দেখেন 50টা পেজ, এটা হচ্ছে ব্রুস্টো ড্রয়িং পেপার। এখানে আপনি দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে পোর্ট্রেট একটা একটা করা আছে। আচ্ছা, এই পাশে এখন আমি রেখে দিলাম। এবার হচ্ছে হলো ব্রুস্টোর ক্রিয়েটিভ হ্যান্ডসেরই, এটা হচ্ছে ব্রিস্টল স্মুথ পেপার, এটা কিন্তু খুবই আর্ট স্মুথ, অনেক স্মুথ। এই পেপারটা বিশেষত্ব এটাও কিন্তু ইতালির তৈরি, আর এটার কোয়ান্টিটি হচ্ছে হলো 20+4, মানে হচ্ছে 20টা আছে কিন্তু এটা এক্সট্রা 4টা বেশি। তো এই পেপারটা আল্ট্রা স্মুথ কেন, আপনি এটাতে ব্যবহার করতে পারবেন মার্কার, তারপর হচ্ছে ওয়াটার কালার পেন ইঙ্ক, তারপর পেন্সিল চারকোল, তারপর হচ্ছে বিশেষতভাবে ইলাস্ট্রেশনের জন্য খুবই ভালো হয় ডিজাইন এবং মাঙ্গা। এবং এটাতে কিন্তু পোর্ট্রেট করতে পারবেন খুবই রিয়েলিস্টিকভাবে এই স্মুথ পেপারে। এটা হচ্ছে অ্যাসিড ফ্রি, দুটোটাই কিন্তু অ্যাসিড ফ্রি। এই যে এখানে দেখেন অ্যাসিড ফ্রি লেখা আছে, এই চিহ্নটা অ্যাসিড ফ্রি দিয়ে চিহ্ন, আর এই চিহ্নটা খুবই দরকার FSC। তারপর হচ্ছে এখানে এটার অ্যাভেলেবেল আছে A3 এবং A4, দুটোটা সাইজই অ্যাভেলেবেল, 250 GSM, এটা একটু বেশি ওটা একটু কম। তো এই ব্রুস্ট পেপারটা হচ্ছে সবচেয়ে একটা বলবো যে আপনি ইফিসিয়েন্ট কাজ করবেন, আপনি কাজ করতে পারবেন খুবই সহজভাবে, এবং এটা কি বলবো কাজের একটা স্যাটিসফ্যাকশন আসে যখন আপনি এই পেপারে কাজ করবেন। তো এই পেপারের সম্বন্ধে আমি এখন রিভিউ দিলাম এবং এটার কোয়ালিটিটাও আমি এখন আপনাদের সাথে একটু শেয়ার করব যে এই কোয়ালিটিটি কি ধরনের। আমি একটা পেজ বের করতেছি, আচ্ছা খুবই সুন্দর পেপার, পেপার দুইটা বের হয়ে গেছে। থাক
এখানে দেখতে পাচ্ছেন, এখানে একটু রাফলি রাফলি শুধু এক পাশে রাফলি, আরেক পাশে স্মুথ না, রাফলি না। তাহলে আপনি শুধু কাজ করতে পারবেন এই পিসটায়, অপর পিসটায় আপনি কোনো কাজ করতে পারবেন না। তো এটা হয়ে গেল হচ্ছে ব্রুস্টো ড্রয়িং পেপারের ক্ষেত্রে। এবার আমি ব্রুস্টো ব্রিস্টলের পেপারে আমি আপনাদের সাথে একটু দেখাই কীরকম খুব স্মুথ। এটি কিন্তু এক ধরনের রিভিউ হচ্ছে এবং আনপ্যাকিংও হচ্ছে। এটা কিন্তু একটু মোটা হবে, কাইন্ডলি এটা একটু দেখেন। এটা খুব স্মুথ, খুবই স্মুথ সারফেস, আল্ট্রা স্মুথ। তো এটা হচ্ছে ব্রিস্টল পেপার আর ওটা হচ্ছে ড্রয়িং পেপার। তো এটা খুব সুন্দর মতন কাজ করবে, আপনি এটাতে ইঙ্ক বা মার্কার তো ভালো মতনই কাজ করবে, খুবই আপনি কাজ করে মজাও পাবেন। তো এটা বাংলাদেশে এখন এটা অ্যাভেলেবেল আছে, এটা আপনি আজিজ মার্কেটে পেয়ে যাবেন। আমি বলে দিচ্ছি এটা আজিজ মার্কেটে আপনি পেয়ে যাবেন। তো এখানে এটা রেখে নিন। তো এটা হচ্ছে ড্রয়িং ব্রুস্টো ড্রয়িং পেপার হেভি ওয়েট, আর এটা হচ্ছে ব্রুস্টো ব্রিস্টো। তো আজকে রিভিউটা খুব সুন্দর, আপনাদের যদি এটা হেল্প হয় তাহলে মানে যাদের যারা বাংলাদেশি তাদের জন্য আমি এটা উদ্দেশ্য করে বলতেছি যে আপনারা যদি এটা ভালো হয় পেপার আপনারা এটা কিনে নিতে পারেন, আপনাদের ড্রয়িংয়ের জন্য ড্রয়িং কি ইমপ্রুভমেন্ট করার জন্য আপনারা কিনতে পারেন। তো আজকের জন্য আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।